গত 27 এপ্রিল মঙ্গলবার হামসারায় রিয়াং বাড়ি দজদা কনপুই উনি এসবিআই কাঞ্চনপুর শাখার এটিএম এ টাকা তুলতে আসেন। কাঞ্চনপুর স্টেট ব্যাংকের এটিএম কাউন্টারে টাকা তুলতে গেলে উনার পিছন দিকে অচেনা দুই ব্যক্তি হামসারায় বাবুর হাত থেকে এটিএম কার্ডটি নিয়ে লুকিয়ে যায়। এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কাঞ্চনপুর এটিএম কাউন্টার হইতে 40,000 টাকা তুলে নিয়ে ওই দুই ব্যক্তি পালিয়ে যায়। হামসারায় বাবু কাঞ্চনপুর স্টেট ব্যাংক শাখায় গিয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেন। এরপরে উনার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়। হামসারায় রিয়াং কাঞ্চনপুর থানায় এসে একটি জিডি এন্ট্রি করেন। মামলার নম্বর 22-20213-79-IPC। কাঞ্চনপুর থানার সাব ইন্সপেক্টর নরপুইতা হলাম ও কাঞ্চনপুর থানার ওসি সমীর রায় এ ব্যাপারে কাঞ্চনপুর তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে আটক করেন। এর নাম আম্বার আলী, বয়স 33, বাড়ি কদমতলা এলাকায়। আরেকজনকে খুঁজে পাওয়া যায়নি। আসামি আম্বার আলীকে বৃহস্পতিবার কাঞ্চনপুর মহকুমা আদালতে তোলা হয়। তাকে 3 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে আসে কাঞ্চনপুর থানায়। যখন আমি এটিএম কার্ড দিয়ে এটিএম কাউন্টারে তুলতে গিয়েছিলাম তখন আমার চোখটা একটু ঝাঁঝাঝা দেখাতে দৃষ্টি শক্তি কিছু কম আর কি। তার জন্য যখন কয়েছে স্ক্রিনে এরকম মাথায় হাত দিয়ে এরকম কিছু দেখলাম, তারপর আমার অবস্থা দেখে লোকে কইল আমি হেল্প করবেন কইয়া তারা আমার ওই যে এটিএম কার্ডটা হাতড়াইছে আর কি। তারপর আমি ভাবছিলাম এইদিকে তারা ঠিকভাবে ঢুকাইয়া আমি এদিকে কাজটা চালিয়ে যাইতেছি, কিন্তু তারা এর ফাঁকে তার আর তার কার্ডটা ঢুকাইয়া আমার কার্ডটা ছড়িয়ে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।